শুধুমাত্র একটি সার ব্যবহার করে আপনারা আপনাদের জবা গাছে পেতে পারেন প্রচুর পরিমাণে ফুল নমস্কার বন্ধুরা আশা করি আপনারা যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আর অতি অবশ্যই দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ফ্লাওয়ার গার্ডেনিং বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে কি নিয়ে আলোচনা করব বলে আমি আপনাদের কাছে হাজির হয়েছি অনেক নতুন ছাত বাগানি বন্ধুরা ছাদবাগানে জবা গাছে ফুল পাচ্ছেন না এবং জবা গাছে প্রচুর ফুল পাওয়ার জন্য যে যে উপায়গুলি অবলম্বন করা উচিত তা করতে পারছেন না তাই জন্যই আমি আমার জবা গাছগুলিকে দেখিয়ে নিচ্ছি এবং কিভাবে ফুল পাচ্ছি তার ছোট ছোট কয়েকটি টিপস আপনাদের সাথে শেয়ার করে নেব বন্ধুরা জবা গাছে প্রচুর ফুল আসুক তা তো আমরা সকলেই চাই তাই না কিন্তু ফুল নেওয়ার আগে একটি বেশিক ধারণা আমাদেরকে গাছ সম্পর্কে রাখতে হবে ফুল দেওয়া তো গাছেরই ধর্ম সুতরাং আমাদের কাজ হল গাছটিকে ফুল দেওয়ার উপযুক্ত করে তোলা এবং একটি বেশিক ধারণাটুকু রাখতে হবে যে কোন গাছ থেকে ফুল নেওয়া যেতে পারে এবং কোন গাছ থেকে সেই সময়ের জন্য ফুল নেওয়াটা উচিত হবে না দেখুন বন্ধুরা আপনাদের বোঝার সুবিধার্থে এই স্কিনে একটি গাছ আমি আপনাদেরকে দেখাই এই যে গাছটি দেখছেন এটি কিন্তু ফুল দেওয়ার জন্য একেবারেই উপযুক্ত এই গাছে কিন্তু কুঁড়ি আসলে নির্ভাবনায় ফুল নিতে পারি এবং সেই সমস্ত সার প্রয়োগ করতে পারি যাতে গাছে ভালো ফুল আসে এবং ফুলগুলি যাতে ভালোভাবে ফোটে সেই জন্যও আমরা সার প্রয়োগ করতে পারি বন্ধুরা কোনো গাছ দেখে যদি মনে হয় যে গাছটি ইন্টারনালি স্ট্রং নয় তাহলে সেই গাছ থেকে কিন্তু একদমই ফুল নেওয়া যাবে না কুড়ি আসলেও তা কিন্তু কেটে দিতে হবে গাছের রিকোয়ারমেন্টগুলিকে পূরণ করে গাছটিকে সুস্থ করে নিয়ে তারপরেই কিন্তু ফুল নেওয়ার চেষ্টা করবেন কারণ গাছে যখন কুড়ি আসে গাছ কিন্তু তার সমস্ত এনার্জি ফুল ফোটানোর উদ্দেশ্যেই ব্যয় করে দেয় এতে করে দুর্বল প্রকৃতির গাছগুলি আর নিজেকে রিকভারি করার সুযোগ পায় না তাতে করে খারাপ অবস্থা থেকে গাছগুলি আরও খারাপতর অবস্থার দিকে চলে যায় এটি কিন্তু গাছের জন্য ভীষণই ক্ষতিকর তাই আপনাদেরকে বুঝতে হবে যে কোন গাছ থেকে ফুল নেওয়া যেতে পারে এবং কোন গাছ থেকে সেই মুহূর্তে ফুল না নিয়ে গাছটিকে আগে সুস্থ করে নিতে হবে আমি যে গাছটি আপনাদের দেখালাম কোনো গাছ যদি আপনাদের এই অবস্থায় থেকে থাকে তাহলে কি কি উপায় অবলম্বন করে গাছটিকে ফুল নেওয়ার উপযুক্ত করা যেতে পারে তা নিয়ে অন্য কোনো দিন একটি অন্য কোনো ভিডিওতে বলবো কারণ এত কিছু তো আর একটা ভিডিওর মাধ্যমে বলা সম্ভব নয় যাই হোক আমার মনে হয় আমি আপনাদেরকে এইটুকু বেশি ধারণা দিতে পেরেছি যে কোন গাছ আপনাদেরকে ফুল দেওয়ার উপযুক্ত এবং কোন গাছগুলি এখনও ফুল দেওয়ার জন্য উপযুক্ত নয় এবারে আসি আজকের প্রধান বিষয়ে যেটি নিয়ে বলবো বলেই এই ভিডিওটি আমার করা যে কি করলে গাছে প্রচুর ফুল পাবেন গাছে প্রচুর ফুল পেতে এই সারটি আপনারা ব্যবহার করতে পারেন এই সারটির প্রধান কাজ হলো পরিমাণে প্রচুর ফুল ও ফলের সংখ্যা বৃদ্ধি করা নতুন বন্ধুরা যাদের গাছগুলিতে একদমই ফুল ও ফল আসছে না তাহলে তারা এই সারটি অবশ্যই ব্যবহার করতে পারেন এই সারটির নাম হল মিউরেট অব পটাশ আপনারা এই সারটিকে যে কোনো সারের দোকানে বা অনলাইন থেকে পেয়ে যাবেন এই শার্টটি হাফ চামচ দশ ইঞ্চি টবের জন্য ব্যবহার করতে পারেন তবে আশা করি এই শার্টটি ব্যবহারের ফলে গাছগুলি প্রচুর পরিমাণে ফুল ও ফলে ভরে উঠবে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন সকলকে ধন্যবাদ